আমাদের মাননীয় ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। আগামী দিনে আমরা ভালো কাজ করব, বিপ্লব দেবের দেখানো পথেই আমরা কাজ করব এবং মোদিজি আমাদের পার্টির সর্বভারতীয় সভাপতি যে দিশা আমাদেরকে দেবে সে দিশায় আমরা কাজ করব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, ক্যাবিনেট মিটিং হবে, রূপরেখা তৈরি হবে এবং যে কর্মসূচিগুলো আমাদের হাতে রয়েছে সেগুলোকে ফুলফিল করাই হচ্ছে এখন আমাদের দায়িত্ব। এবার আপনারা জানেন 2023 সালে নির্বাচন সামনে চলে এসেছে।